কি অফিসে গিয়ে দেখেন নাকি? ঠিক ধরছেন, অফিসে যাই। আমাদের তো অফিস করতে হয়, আমাদের মতো তো আর মাঝখানি করে চলতে পারি না। তুমি পাবনার মানুষ হওয়া সত্ত্বেও পাবনার অঞ্চলের মানুষে কেন সহ্য করতে পারো? শুনছি তোমার ছোট খালাও নাকি পাবনার নামই শুনতে পারে না। তার কারণ তো একটাই, পাবনার মানুষজন যে আনকালচার, সে বিষয়ে তো কোনো সন্দেহ আছে? ছোট খালা পর্যন্ত আমারই টিটকিরি মাইরা কইলো, মাইক্রো ড্রাইভারও তো ঠেকা দেয়। তাই নাকি? ছোট খালা এটা কইছে, অফিসটারে তো দখল করছে, কোয়ার্টার দারে তুই বাপ দাদার সম্পত্তি মনে করিয়ে ভাড়া দিয়ে ফেলছে। আচ্ছা চা খেলাম না, ওকে অসুবিধা নেই, চা খেলাম না। একটু দাঁড়ানো, একটু দাঁড়ানো, দাঁড়ানো। এই যে দেখো 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 দেখো, আমাদের কিন্তু তাকাও ভাই। এই যে দেখো কেমন লাগতেছে, এই যে এই যে খালার সাথে দেখা করবো, এই জন্য মনে করো যে পুলিশ পোস্ট থেকে সুন্দর একটা সানগ্লাস কিনেছে, কেমন লাগতেছে দেখো তো। আমি জানতাম তো আপনার ধান্দাটা। আসলে ধান্দা টান্দা কোনো কিছু না, আসল কথাটা হচ্ছে কি, একটা ভিত্তিহীন খবর আমাকে D20-তে ছড়ায় বেড়াচ্ছে, সবাই এটা নিয়ে একটা প্রোপাকাণ্ড করছে। এই ভিত্তিহীন কথাটা যে কত প্রোপাকাণ্ড আকারে ছড়িয়ে বেড়াচ্ছে সেটা নিয়ে মনে করে যে খালার সঙ্গে একটু পরামর্শ করে কাজলের নলেজে সুন্দর করে দিয়ে যা, যে ঘটনাটা আসলে কতটা ভিত্তিহীন হতে পারে এর সঙ্গে এই বিষয়টা পরামর্শ করা। কি ভিত্তিহীন কথা শুনেছেন? কাজল পলায় গেছে। ঠিক ধরেছে তো, ঠিক এই কথাটাই, এই কথাটাই মনে করে যে আমাকে D20 দিয়ে বিভিন্নভাবে মনে করে যে কথাটা ছড়ায় বেড়াচ্ছে। আমি অবশ্য তাদের সঙ্গে এমনভাবে ফাইট করে কলারে হাত দিয়ে কয়েছি, শোনেক কাজল এই ধরনের কোনো মায়াই না, কাজল এই ধরনের কাজ করিবার পারে না, সেজন্য কাজলের মনে করে যে একটা নলেজে এই কথাটা দিয়ে যাও আর খালার সঙ্গে একটু পরামর্শ করো। কাজল কই, কাজলকে একটু রাখো তো। কাজলকে আপনার কিছু জানা লাগবে, সে আপনার সাথে খুব ভালো করে জানে। আর যে কথাটা আপনি বলছেন না ভিত্তিহীন, সেটা মোটেও ভিত্তিহীন না, সেটা সম্পূর্ণ সত্য কথা। আর শুনেন, এখন আপনি যান, আমি ঠিক আছি।
অসাধারণ সবুজে ঘেরা। তাহলে পরে তুমি একটা কাম করো, তুমি আমাদের এই কলোনিতে থেকে যাও। ওরে ভালো কথা বলিছো, অসাধারণ কথা বলিছো। এই কলোনির মধ্যে যদি আমি থাকতে পারতাম, মনে করো যে মাঝে মধ্যে আমি মাকে নিয়ে আসতাম তোমার আর জরিনারে, কলেজের মধ্যে বা টিউশনি করতে যেতে সেখানে নিয়ে যেতাম, মনে করো যে শো শো করে মাইক্রো যাচ্ছে, মাইক্রোর মনে করো যে কাজটা মানে জানলাটা একটু ফাঁক করে দিতাম, শো শো করে বাতাস দিত, তোমার এলো চুলগুলি উড়ে উড়ে যেত, জরিনার এলো চুলগুলি উড়ে উড়ে যেত, আমি মাঝে মধ্যে গ্লাস দিয়ে স্লাইড দেখতাম আমার যে কী ভাল লাগতো, বা নাস্তা বানায় আমাকে চালান করে দিতে, আমি মনে করি যে টিপটা দিয়ে তারপর আস্তে আস্তে বসে বসে খেতাম, আর মনে করি যে বাংলা সিনেমার গানের মধ্যে চলে যেতাম যেখানে গান গাচ্ছি তুমি যদি থাকো পাশ। কি বেশি খাওয়া খাইতে যে যেন আবার মুখ থেকে লোলনা বাইরে হয়ে যায়। তুমি তো একটা কাজ করলেই পারো, তুমি তো আমাদের বিল্ডিং এর D20 তেই থেকে যেতে পারো, মানে এখানে তো সব ব্যাচেলররাই থাকে, ব্যাচেলর করছি কেন, এখানে তো সব বলতে পারো পাবনার লোকজনই থাকে, একেবারে পাবনা সোসাইটি। কষ্ট কি কাজল, সত্যি নাকি D20 ওখানে বাড়ি তোমাদের বিল্ডিং এ? আর ওখানে যদি সিট না থাকে আমার কোনো অসুবিধা নেই, দরকার পড়লে বেলকুনির মধ্যে মাদুর পাইতে, তখন মাদুরও দরকার নেই, পাকার মধ্যে শুয়ে থাকবো, তাও তো শান্তি, একই বিল্ডিং এর মধ্যে সেখানে দোতলায় তুমি উপরের তলায় আমি, একই শান্তি। এর শান্তি তো আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি নি, কবে কখন আমি থাকতে পারি ভাষায় প্রকাশ করার লাগবে না। আচ্ছা 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 ঠিক আছে, আর শুনো, যাওয়ার আগে চশমাটা পরে যাও। আচ্ছা পরলাম। আর এখন এখানেই দাঁড়াও, আমার বাসা ওই যে সামনে, এখান থেকে চলে যাচ্ছি, তোমার আর যাওয়া লাগবে না, থাকো গেলে ঝামেলা। বলুনির মায়াকের সঙ্গে ব্যাজবি করার চেষ্টা করি, কষ্ট সৃষ্টি করার চেষ্টা করি, একদম হাত পাও ভাঙে, কানের এক পাটি ডাইভার মানে তোমার জন্য অপেক্ষা করতেছি। আমার জন্য অপেক্ষা করতেছেন মানে আমি কি আপনার রাষ্ট্রবিজ্ঞান সনাতন ক্লাসে পড়ি? আসলে আমি সে কথা কবে চাই নাই, মানে হয়েছে কি তোমাকে আমি আসলে ঠিক মতো গুছাও কথাগুলো কবে পারতেছি না, মানে হয়েছে কি
আমি অনেকবার সিঁড়ি দিয়ে ওঠানামো করলাম যাতে তোমার সাথে আমার দেখা হয়। যখন তোমার সাথে আর দেখা হলো না, মনে করো যেন এক প্রকার হতাশা নিয়ে আমি এখানে খাড়াই আছি। চিন্তা করতেছিলাম মনের দুঃখে আজকে ক্লাসে যাব না। কেন? আমার সাথে দেখা না হলে আপনার মনের দুঃখ হবে কেন? আপনি দেখি লোক সুবিধার মনে হচ্ছে না। আপনার কি D20 থেকে উচ্ছেদ হওয়ার ইচ্ছে আছে? আপাতত সেই ভয় দেখায় লাভ হচ্ছে না জরিনা। আমাদের D20-র মালিক এই ভোটে জিতে আমাদের মিষ্টি খাওয়ায় 2 বছরের জন্য কনফার্ম করে গেছে। এত খুশি হওয়ার কোনো কারণ নেই, বুঝছেন? আমি যদি এই কথা বলি আপনার আঙ্কেলকে যে আপনি আমাকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স কলেজে নিয়ে যেতে চাচ্ছেন, তাহলে কিন্তু আপনাকে ঠিকই D20 থেকে বের করে দিবে। তুমি খামাখা কিসের জন্য আঙ্কেলকে আমার নামে মিথ্যে কথা কবে কও তো? আমি তো তোমাকে কোনো সময় কই নাই যে আমার সাথে তোমাকে রাষ্ট্রবিজ্ঞান ক্লাসে নিয়ে যাবো। আমি কইছি কও? আমি আসলে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম, তুমি যে আমাকে ইনফরমেশন দিয়েছিলে সেই বিষয়ে কথা বলার জন্য। কই, পুলিশ তো আর D20-তে আসলো না? পুলিশ আসলে মনে হয় আপনি খুব খুশি হতেন। ঠিক আছে, পুলিশ আসার আমি ব্যবস্থা করছি। আপনি আপাতত আমাকে আমার ক্লাসে নামিয়ে দেন, এরপর আপনি সদরঘাটের বাসে করে রাষ্ট্রবিজ্ঞান অনার্স সনাতন ক্লাসে চলবেন। দেখি স্যার, এই জন্য কিন্তু আমি ওই সিঁড়ি দিয়ে বারবার উঠতেছিলাম আর নামতেছিলাম, উঠতেছিলাম আর নামতেছিলাম, উঠতেছিলাম আর নামতেছিলাম। আমার মন থেকে করছিল যে তুমি আমার সাথে তোমার ওই ক্লাসে যাবে। কিন্তু আমার প্রেমিক কোর্ট ম্যারেজ পালাই করার জন্য রাজি না হয় আবার ফিরে আসতে হইবে। কিন্তু আঙ্কেল, আপনি কিসের জন্য এত টেনশনে পড়ে গেছেন বলেন তো? না না, তোমার পালানের খবর শুনে টেনশন করি না। তুমি সাবালে কে মিয়া, তুমি যা করবে বুঝে শুনেই করবে, তাই না? কিন্তু তোমার এই পালানের সুযোগটা কাজে লাগায় তোমার ছোটকালা আমাদের D20-র নামে অপহরণ কেস দিয়া পুলিশ রেড করার পরিকল্পনা করেছে। তাই তালি করে তো বলা যায় আমি আমার ছোটখালার সব পেলান একেবারে ভন্ডুর করে দিছি। তো আঙ্কেল, আপনি মনে হয় জানেন না আমার দাদার বাড়িও কিন্তু পাবনায়। তাই এ কথা তো কেউ আমার কোনোদিন কয় নাই। আচ্ছা, তোমার ছোট খালা তো পাবনার নামই শুনবার পারে না, খুব রাগি মহিলা না? তার আসলে পাবনার মানুষের উপর রাগি একটুখানি বেশি। ওই হয়েছে কি, আমার আম্মা আব্বাকে পালায় পাবনায় নিয়ে যেয়ে বিয়ে করছিল, তো এই জন্য। ও তাই তো, এই জন্য রাগ করার কি আছে? শোনো, পাবনার মানুষ ভালোবাসতে জানে, ভালোবাসার মূল্য দিবার পারে। সেই জন্য তোমার আম্মা পাবনার মানুষের ভালোবাসে পলাই গিয়ে পাবনা বিয়ে করছে। আঙ্কেল, একটা কথা, আসলে আপনাদের D20-তে কি সিট খালি আছে? সিট তো খালি নেই, কবার করো তো উবাল তো তুমি পাবনার মেয়ে, তোমার কাছে অস্বীকার করবো না। আসলে আমাদের ওই D20-তে রুম তো 2টা, থাকার কথা চাই বড় জোর 5, কিন্তু সেখানে আমরা থাকি 10 জন, মানে গেস্ট করে চালে খুব ভালো কথা। আমার খালা জানে না জানে, বুঝে গেছো? মানে তুমি পাবনার মেয়ে তো সেই জন্য মনের কথাটা বললাম। তা তুমি সিটের কথা জানবে চোখে কাজ? আঙ্কেল, আমার এক বন্ধু ছিল তো, ওর জন্য একটু দরকার ছিল আর কি। আপনি যদি D20-তে একটুখানি দেখতেন তালি পরে অনেক বড় একটা উপকার হইত। না সেটা তো মনে করো দেখাই যায়, যাহা 10টা হাইয়া গেল, তাই না? তা একটু সমস্যা আছে, সমস্যাটা যে আমাদের D20-তে আবার পাবনা জেলার মানুষ তারা অ্যালাউ নাই। আঙ্কেল, সেটা তো আমি জানি, এই জন্যই তো কলাম, নালি পরে কি আমি কথাম বলেন? যার জন্য সিট বলতেছি না, সেও পাবনা ছেলে। আপনি একটু যদি দেখেন আঙ্কেল, অনেক উপকার হইতো। না ঠিক আছে ঠিক আছে, তাহলে এক কাজ করো, তুমি
তাকে একটু D20 তে আসবে কথাবার্তা কয় দেখি মানে আমার একলা ডিসিশনে তো কাম হবে না তাই আমি ট্রাই করব কোনো লোকজনই তো নেই আমি তোরে খোলাম যে অন্য জায়গায় যে এক জায়গায় রোজ রোজ দেখা যায় তুই তো আমার কোনো কথায় গ্রাহ্য করিস না আমি ডিটি যাচ্ছিস নি মোটে এই কাকাই ফালতু কথা একদম কব না তোর কথা আমি কখন গ্রাহ্য করলাম না তুই তো আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছ শোন আমি যুক্তিতে বিশ্বাস করি যুক্তিসঙ্গত যে কোনো কথা কেউ যদি কয় আমি সেটা অবনত মস্তকে মানি নেই সে কথা তুই কিসের জন্য যে কোনো মানুষ কলি পরে আমি সেটা মানি নেব এই যে আবার লেকচার শুরু করে দিলি কিছু কলি ক্যাসেট ফেলে আর মতো লেকচার শুরু করে দিস মনে হয় আমি তোর কাছে তেল কিনতে আইছি এই ছাড়া কিছুক্ষণ পর তো এমনি লেকচার শুরু করবো মনে কর যে রিয়াকশন করতেছি আচ্ছা বাদ দে সব কথা তুই কিসের জন্য এই জায়গায় না এসে নতুন জায়গায় যাবে চাইছিল সেটা কো না আমি মনে মনে ভাবতেছি বুঝছিস ধর কেউ যদি আমাকে কাছ থেকে তেল কিনে নিয়ে গেছে আগে সেই সিডে মাখামাখিছে ইচ্ছে মতো মাখিছে কিন্তু কোনো কাজ হয়নি আইসে যদি সবার মধ্যে কয় তারপরে যে গণপিটনি শুরু করবে তা হবে নাকি ডা রে ঘাগা আমি তো তো খুব সাহসী মনে করেছিলাম রে তুই তো শালা ভিতুর ডিম রে হয়েছে আমার অত সাহসের দরকার নেই গণপিটনি তো জীবনে খাওনি আমি চুরি করেছি বহুবার খাইছি আমি টের পাইছি এই গণপিটনি কিরা দিবি রে এই কাম মনে হয় পয়লা করতেছি এই প্রথম মনে হয় আমরা তেল বিক্রি করবে রাইছি শোনেক আমরা তো তাও কয়েক ফুটার তেলের বিনিময়ে টাকা পয়সা নিচ্ছি মেলা মানুষ আছে যারা খালি পানি আর বাতাস ফুপারে বাতাস বেঁচে বেঁচে কোটিপতি গাড়ি বাড়ির মালিক হয়ে যাচ্ছে এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট সবাই বিশ্বাসই খালি করতেছে না চোখে দেখতেছে বেটা
টাগরের সাথে তুই নিজের তুলনা করতেছিস? টাগর ক্ষমতা আছে, শক্তি আছে, এ চাংরা আমাকে কি আছে? হ্যাঁ এ পাগল, ছোটর থেকে বড় হওয়া লাগে রে খাগা। শোনেক, আমরাও যে একদিন ওই রকম বড় লোক হবো না, সেটা কি না জানে রে? চুপ করে থাক, তুইও স্বপ্নেই থাক। তারপর যখন যেদিন গরম পিঠে খাবি না, ওদিন ঠিকই টের পেয়ে যাবি। আমি তো দস্তুর জন্য আছি, বন্ধুর প্রতি বন্ধুর কর্তব্য থাকে, এটা বুঝছি। রোহিত ভাই তো খুব ভাব নাই বুঝিসাও, এই পাবনার লোকজন নাকি আনকালচার, তোমার খালাক নাকি সে ছোট খালা করে কয়। ঘরের মধ্যে যদি দু তিনটে সুন্দরী ভাগ্নি টাগ্নি থাকে, তাহলে মনে করো যে কেউ পাড়ার ভাস্তি থাকলে ফুপু খালা এগুলো বলার জন্য অস্থির হয়ে যায়। আমরা পরে কোনো কাম করবেন না, হুজুকের উপরে তেলও কিনবেন না। আচ্ছা শুনো, জোর চাচা কি এখানে থাকে? সে কি আপনার চাচা হয়? জি। সে যদি আপনার চাচা হয়ে থাকে তাহলে মনে হয় আমি না, অন্য কেউ হবে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.